নাটোরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মঞ্জু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। 30 এপ্রিল আজিমনগর রেল স্টেশনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমানকে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।